ব্যাংকে টাকা নেই বলে যে গুজব ছড়ানো হচ্ছে তাতে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি আরো বলেন, বিএনপি জামাত 29 বছর মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। আরো জানাচ্ছেন ইবতিসাম নাসিম মৌ। 2002 সালে প্রতিষ্ঠিত হয় আওয়ামী যুব মহিলা লীগ, এর মধ্যে মাত্র দুটি কাউন্সিল হয়। 18 বছর পর কাউন্সিল হওয়ায় নেত্রী ও কর্মীদের মধ্যে ছিল ব্যাপক উদ্দীপনা। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে এসে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন। বিদায়ী সভাপতি আগামী দিনে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান। আমরা আপনার দেওয়া দায়িত্ব প্রতিনিয়ত আমরা পালন করেছি, আপনার নির্দেশনা আমরা বুঝি, সেই অনুযায়ী আমরা কিন্তু ছিলাম, আমরা আছি, এবং আমার যুব মহিলা লীগের বোনেরা আগামীতে জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের আবারও প্রধানমন্ত্রী করার লক্ষ্যে তারা এ কাজ করবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক স্বাধীনতা বিরোধীদের রাজপথে মোকাবেলা করতে আরো সচেষ্ট হতে বলেন। বিএনপির এক নেতা বলেছে, রাষ্ট্র মেরামতের রূপরেখা তৈরি করছেন, আবারও মোকাবিলা হবে, আন্দোলনে হবে, নির্বাচনেও হবে, প্রস্তুত হয়ে যান। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামাত 29 বছর মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। ওরা তো গণমানুষের দল না, ক্ষমতা ওদের কাছে ভোগের বস্তু, লুটের মাল। বাংলাদেশের মানুষ জানে এই আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে, তারই হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের মাধ্যমে। কাজে আওয়ামী লীগ ক্ষমতা থাকলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। বৈশ্বিক সংকট মোকাবেলায় সবাইকে সঞ্চয়ী হতে এবং ব্যাংকের টাকা নেই বলে ছড়ানো গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। যারা এই গুজব ছড়াচ্ছে তারা চোরদের এজেন্ট কিনা সেটা আমি জানি না, মনে হয় তারা চোরদেরই এজেন্ট হবে, মানে চোরের সুযোগ করে দেওয়া। তো সেই ক্ষেত্রে আমি বলবো, গুজবে কেউ যেন কান না দেয়, গুজবে কান না দিয়ে দেশের মানুষের জন্য আমরা যে কাজ করে যাচ্ছি সেখানে আমরা তাদের সমর্থন চাই। সম্মেলন শেষে যুব মহিলা লীগের নতুন সভাপতি হিসেবে ডেইজি সরওয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির নাম ঘোষণা করা হয়। ইবতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা।